বিদ্যার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আগের ক্লাসগুলো তোমরা ভালো করে করেছো আশা করি এবং সবাই আমরা হাতে কলমে সব প্র্যাকটিস করেছি তো এসো আজকে আমরা কিছু নতুন টপিকস নিয়ে আজকে আলোচনা করি আজকের আলোচ্য বিষয়গুলো সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করি আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখবো আমরা বিক্রিয়ার ক্রম সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এবং এই তাপমাত্রার প্রভাব সম্পর্কে প্রভাবের ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী আর্হেনিয়াস এবং তার একটি সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব আজকে ক্লাসে তো শুরুতেই আমরা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা চাইছি বন্ধুরা আমরা গত ক্লাসে বিক্রিয়ার হার আলোচনা করেছিলাম যে একক সময় যে পরিমাণ বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হয় বা উৎপাদ ভেঙে বিক্রিয়ক গঠন করে তাকে ওই বিক্রিয়ার হার বলা হয়ে থাকে তো বিক্রিয়ার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি আর বিক্রিয়ার হার ধ্রুবক হলো যে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ার হারকে বলা হয় হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক তো দেখা যাচ্ছে যে বিক্রিয়ার হারের একক আমরা দেখেছিলাম বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড তো এই মোল পার লিটারকে আবার এভাবে মোলার পার সেকেন্ডও লেখা হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যদি গ্যাসীয় হয় বিক্রিয়ক তাহলে দেখা যাচ্ছে অ্যাটমোসফিয়ার পার সেকেন্ড হিসেবেও একক লেখা হয়ে থাকে এখন বিক্রিয়ার হার তাপমাত্রার উপর নির্ভরশীল অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বা গতিবেগ বৃদ্ধি পায় হার ধ্রুবক তাই বিক্রিয়ার যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে তার হার ধ্রুবক বৃদ্ধি পায় বিক্রিয়ার যদি ঘনমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়কে তাহলে তার বিক্রিয়ক সময়ের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কিন্তু ঘনমাত্রা বৃদ্ধি করলে যদি তাপমাত্রা একই থাকে তাহলে দেখা যাচ্ছে যে হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় তো এভাবে তোমরা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো সবাই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে এবং বাসায় লিখে ফেলবে তো তারপরে আমরা দেখি যে বিক্রিয়ার ক্রম শিক্ষার্থী বন্ধুরা বিক্রিয়ার ক্রম হচ্ছে যে বিক্রিয়ার হার নির্ণয়ের যে পরিক্লব্ধ ফলাফল সেই পরিক্লব্ধ ফলাফল হতে বিক্রিয়ার হার সমীকরণে আমরা দেখি যে বিক্রিয়ার হার সমীকরণে যে ঘনমাত্রা থাকে সেই ঘনমাত্রার ঘাতের সমষ্টি কেবল হয় বিক্রিয়ার ক্রম তাহলে আমরা একটা বিক্রিয়ার কথা চিন্তা করি যে ধরো এ এবং বি পরস্পর বিক্রিয়া করে এখানে উৎপাদন তাহলে এর এ মোল আর বি মোল হচ্ছে এখানে বিক্রিয়া নেওয়া হয়েছিল কিন্তু পরিক্লব্ধ ফলাফল হতে দেখা যাচ্ছে যে এক্স মোল এবং ওয়াই মোল হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়ার হার আমরা পেয়েছি তাহলে বিক্রিয়ার হার নির্ণয়ের আমরা সমীকরণটা লিখতে পারি বিক্রিয়ার হার আমরা লিখতে পারি যে বিক্রিয়ার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি নর্মালি তাহলে কে ইন্টু এ ঘনমাত্রা বি এর ঘনমাত্রা এখানে হচ্ছে এক্স এবং ওয়াই তো এখানে এই বিক্রিয়ার ক্রম আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি এক্স প্লাস ওয়াই এখন এই বিক্রিয়ার ক্রম হতে পারে শূন্য ক্রম হতে পারে যদি এই পরিক্লব্ধ বিক্রিয়ার থেকে দেখা যাচ্ছে বিক্রিয়ার হার নির্ণয় সমীকরণ থেকে যদি দেখি যে এর ঘনমাত্রার এটা শূন্য ঘাত বি এর ঘনমাত্রা যদি শূন্য ঘাত হয়ে থাকে তাহলে এন এর মান হতে পারে শূন্য তো এন এর মান যদি শূন্য হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি যে শূন্য ক্রম বিক্রিয়া যদি এন এর মান ওয়ান হয় তাহলে তাকে আমরা বলে থাকি প্রথম ক্রম বিক্রিয়া যে যদি একটি বিক্রিয়ক বিক্রিয়কের পরিক্লব্ধ হার যদি দেখি যে একটি বিক্রিয়কের ঘনমাত্রার ঘাত হচ্ছে ওয়ান তাহলে সেটা হয়ে থাকে প্রথম ক্রম বিক্রিয়া যদি ঘনমাত্রার ঘাতের সমষ্টি টু হয় তাহলে সেটা হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া
যদি তিন হয় তাহলে হয় সেটা তৃতীয় ক্রম বিক্রিয়া। এভাবে বিক্রিয়ার ক্রম চার প্রকারের বিক্রিয়ার ক্রম হয়ে থাকে, শূন্য ক্রম থেকে তৃতীয় ক্রম পর্যন্ত। এরপর আমরা দেখব সক্রিয়ণ শক্তি কি। সক্রিয়ণ শক্তি, শিক্ষার্থী বন্ধুরা, সক্রিয়ণ শক্তি হচ্ছে এমন এক ধরনের শক্তি যে বিক্রিয়ক পদার্থগুলো যে ন্যূনতম শক্তি গ্রহণ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে বা বিক্রিয়ায় অংশগ্রহণ করার সামর্থ্য অর্জন করে, যে শক্তি গ্রহণ করার মাধ্যমে সেই শক্তিকে আমরা বলে থাকি সক্রিয়ণ শক্তি। এবং যে অণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে সেই অণুগুলোকে আমরা সক্রিয়ণ অণু বলে থাকি। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি, এ প্লাস বিসি, তো বিক্রিয়া করার সময় এখানে এরা সক্রিয়ণ হয়, তার পরবর্তীতে এরা বিক্রিয়া করে এরা হয়ে যায় এসি, এবি বা সি। তাহলে একটু খেয়াল করে দেখো যে এ এবং বিসি দুটি বিক্রিয়ক, এরা প্রথমত বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি এরা শোষণ করে। তাহলে ব্যাপারটা কেমন আমরা যদি একটু দেখি গ্রাফের মাধ্যমে, এখানে ধরো দুটা বিক্রিয়ক আছে, এই বিক্রিয়ক দুইটা একটা একটা শক্তির পাল্লা এখানে অতিক্রম করে, এখানে একটা শক্তির পাল্লা অতিক্রম করে এই অবস্থাটা প্রথমে যায়। আমি ধরলাম এই অবস্থাটা হচ্ছে এই ডট ডট অবস্থা। এই অবস্থাটা যখন যাওয়ার পরে সে বিক্রিয়া করে তারপর উৎপাদন করে এখানে, অর্থাৎ একটা একটা ন্যূনতম পরিমাণে শক্তি শোষণ করে সে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। তাহলে সেই শক্তিকে আমরা বলে থাকি সক্রিয়ণ শক্তি। এবং যে অণুগুলো বিক্রিয়কের যে অণুগুলো এই সক্রিয়ণ শক্তি অর্জন করে তাদেরকে আমরা বলে থাকি সক্রিয় অণু। তাহলে আমরা আশা করি যে সক্রিয়ণ শক্তি আর সক্রিয় অণু আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। শিক্ষার্থী বলুন, আমরা সবাই জানি যে বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ার কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে বিক্রিয়ার গতিবেগ বাড়ে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার গতিবেগ বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সংঘর্ষ বৃদ্ধি পায়। তৃতীয়ত হচ্ছে যে অধিক পরিমাণ অধিক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করে। তাহলে দেখো, খেয়াল করো যে এই যে বিষয়গুলো কাজ করে, যে বিক্রিয়ার হারের তাপমাত্রা যদি বাড়ায় তাহলে হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, তাহলে সংঘর্ষ বৃদ্ধি পায়, আর হচ্ছে বিক্রিয়ার অধিক অণু হচ্ছে বিক্রিয়ার অধিক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করে। তাহলে এই ঘটনাগুলো ঘটে থাকে। এখন আমরা দেখবো যে আসলে যে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে যে গতিবেগ এটা বাড়ে কীভাবে বাড়ে। তো বিক্রিয়ার হারের উপর আরও উদাহরণ আছে। ধরো তুমি একটা উদাহরণ দিতে পারো, এই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এই সোডিয়াম থায়োসালফেটকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে বা নিয়ে মিশ্রিত করলে এখানে সালফার হচ্ছে অলক্ষিপ্ত হয়, প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে অ্যাকোয়াস
গ্লাস হচ্ছে পানি লিকুইড আকারে পাওয়া যায় আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস আকারে পাওয়া যায় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সালফার অবক্ষিপ্ত হয় সালফার হচ্ছে কালো বর্ণের হয়ে থাকে তো দেখা যাচ্ছে কি এটা যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা করানো হয় তখন যে পরিমাণে সালফার অবক্ষিপ্ত হয় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটা বিক্রিয়াটা করানো হয় তাহলে এই অবক্ষেপের মাত্রা হচ্ছে এত পরিমাণে বেড়ে যায় যে দ্বিগুণ হয়ে যায় বিক্রিয়াটায় অবক্ষেপ হচ্ছে খুব অল্প সময়ে খুব বেশি অবক্ষেপ অর্থাৎ দ্বিগুণ পরিমাণ অবক্ষেপ হয় একই সময়ে এখানে হয় যতটুকু অবক্ষেপ এখানে হচ্ছে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করানো হয় তাহলে ডাবল হচ্ছে অবক্ষেপ পাওয়া যায় তো এই বিষয়টার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে বিক্রিয়ার হার তাপমাত্রার উপর হচ্ছে নির্ভর করে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার হচ্ছে অধিক হয়ে থাকে এই সম্পর্কিত ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞানী আর্হেনিয়াস একটি সূত্র আবিষ্কার করেছিলেন 1889 সালে বিজ্ঞানী আর্হেনিয়াস এই পরীক্ষাটা করেছিলেন এবং পরীক্ষণ ফলাফল হতে বিজ্ঞানী আর্হেনিয়াস একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন যে সমীকরণটাকে উনি লিখেছিলেন k is equal to হচ্ছে p z e to the power minus e a by r t এইভাবে উনি একটি সমীকরণ লিখেছিলেন তো এই সমীকরণে দেখা যাচ্ছে এই কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক আমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছি এটা হার ধ্রুবক বিক্রিয়ার কি হলো হার ধ্রুবক পি হচ্ছে স্থানিক দিক বিন্যাস স্থানিক দিক বিন্যাস আর জেড কে বলা হয় সংঘর্ষ হার এই ইয়ে হচ্ছে সক্রিয়ণ শক্তি আর হচ্ছে গ্যাস ধ্রুবক আর টি হলো পরম তাপমাত্রা তো এটা সম্পূর্ণ আমরা পরিচয়টা পেয়েছি আমরা মনে হয় বুঝতে পারছি কে হচ্ছে হার ধ্রুবক কে হচ্ছে স্থানিক দিক বিন্যাস যে হচ্ছে সংঘর্ষ হার আর ই একটা গাণিতিক রাশি এটা ক্যালকুলেটরে মান আসছে ই এর হচ্ছে সক্রিয়ণ শক্তি আর হচ্ছে গ্যাস ধ্রুবক আর টি হলো পরম তাপমাত্রা এখন এই সমীকরণটাকে আমরা যদি একটু পরিবর্তন করে লিখি তাহলে লেখা যায় কে সমান আমরা লিখতে পারি পি জেড কে লেখা যায় এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর তো এই এ কি এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আরহেনিয়াস এটা নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা আরহেনিয়াস ফ্যাক্টর এখন আমরা যদি উভয় পক্ষে লন নিই তাহলে লেখা যায় লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর তো তোমরা ম্যাথমেটিক্সে শিখেছো যে লন এবং ই পরস্পর কাটাকাটি যায় এবং যেটা ই এর পাওয়ার হয় সেটা হচ্ছে বসে যায় হচ্ছে চিহ্ন সহকারে তো এখানে আমরা এই সমীকরণটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে প্রকাশ করতে এখন দেখো আমরা উপরে একটা মুছে ফেলি এখন এই যে সমীকরণটা এই সমীকরণটায় আমি দুইটা নির্দিষ্ট তাপমাত্রা ধরো একটা হচ্ছে টি ওয়ান তাপমাত্রা আর একটা হলো টি টু তাপমাত্রা আমরা এখানে দুইটা তাপমাত্রার ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখব এবং আমাদের টার্গেটটা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার যে বৃদ্ধি পায় সেটা আমরা প্রমাণ করে দেখাবো তো দেখো টি ওয়ান এবং টি টু তাপমাত্রা আমরা যদি সমীকরণটাকে লিখি তাহলে লেখা যায় যখন টি ওয়ান তাপমাত্রা তখন এখানে হার ধ্রুবকের মান হয় কে ওয়ান আর যখন টি টু তাপমাত্রা তখন হার ধ্রুবকের মান হয় কে টু তাহলে আমরা টি ওয়ান তাপমাত্রায় লন কে ওয়ান ইকুয়াল টু লিখতে পারি লন এ এখানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কোনো চেঞ্জ নাই ই এ এটা ধ্রুবক মান বিক্রিয়া করতে ফিক্সড আরও ধ্রুবক এখানে টি ওয়ান তাহলে এখানে আমরা সমীকরণ দিলাম দুই সমীকরণ আর আমরা লন কে টু ইজ ইকুয়াল টু লিখতে পারি লন এ মাইনাস
माइनस माइनस प्लस हो जाए तो देखो আমরা এটাকে লিখতে পারি লনের নিয়ম অনুসারে লন কে টু বাই কে ওয়ান লিখতে পারি, কারণ আমরা জানি ভাগে বিয়োগের সময় লনের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভাগ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা ই এ মাইনাস ই এ বাই আর যদি কমন নিই তাহলে লেখা যায় ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে লন কে টু বাই কে ওয়ান, হ্যাঁ এখানে যদি আমরা এই মাইনাস চিহ্ন আরেকটা যদি কমন নিয়ে থাকি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমরা এখানে পজিটিভ মান দিয়ে লিখতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই টি ওয়ান আগে আর ওয়ান বাই টি টু পরে, এভাবে আমরা লিখতে পারি মাইনাস চিহ্ন কমন নিয়ে। দেন আমরা লিখতে পারি লন কে টু বাই কে ওয়ান, কে টু বাই কে ওয়ান ইজিক্যাল টু এখানে হচ্ছে ই এ বাই হচ্ছে আর, এখানে আমরা যদি লসাগু নেই আর টি ওয়ান টি টু তাহলে আমরা লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান, এভাবে আমরা লিখতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে যে দুইটা নির্দিষ্ট থেকে এইটার মান ধরো একটা ফিক্সড মান 55 কিলোজুল পার মোল বা 55000 জুল এরকম কিলোজুল, তো কি শক্তি যেহেতু কিলোজুল তো এই 55 কিলোজুলকে আমরা যদি ঝুলে নিই তাহলে হচ্ছে 55000 জুল পাবো। আর এর মান ফিক্সড 38.314 জুল পার মিনিট পার মোল, তো এটার মান জানা, এটার মান যদি জানা থাকে আর দুটো নির্দিষ্ট তাপমাত্রা একটা আমি যদি বলি, একটা হচ্ছে ধরো 27 ডিগ্রি সেলসিয়াস আর একটা যদি ধরি 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি বুঝতে পারবো যে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 37 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করা হয় তাপমাত্রা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে 37 করা হয় তখন দেখা যাচ্ছে যে এই যে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারের আমি হার দুপথে আমি মান একটা মান পেয়ে যাবো, কিরকম একে কে টু বাই কে ওয়ান। এখানে হচ্ছে হবে আমরা যদি এই লনকে লগে নিই, এই লনকে যদি এখানে আমরা লিখতে পারি যে লগ, এখানেই লিখতে পারি লগ কে টু বাই কে ওয়ান সমান এখানে লেখা যায় ই এ ডিভাইডেড বাই 2.303 আর, এই 2.303 আমরা জানি লন সমান হচ্ছে যে 2.303 লগ, তো সেক্ষেত্রে লগগুলিকে একবারে আমরা এখানে ভাগ দিয়ে দিলাম 2.303 দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা খুব ইজিলি এখানে টি ওয়ান টি টু এর মানগুলো বসিয়ে, ই এর মান বসিয়ে, আর এর মান বসিয়ে আমরা এই ভগ্নাংশের মান পাবো, কারণ এখানে লগ ইনভার্স, ধরো এটার মান একটা নির্দিষ্ট মান আসবে সেই মানটা আমি ধরে নিলাম যে এটার মান আসছে 0.30, এখানে ধরো একটা মান যে কোনো একটা মান আসবে তাহলে এটার একটা নির্দিষ্ট মান পাবো, ধরলাম সেই মানটা হচ্ছে সেই মানটা এমন আসবে যে 2 পয়েন্ট সামথিং এরকম একটা মান আসবে 2 বা 2 আসবে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে কে টু হবে কি এখানে 2 ইন্টু কে ওয়ান, অর্থাৎ তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে বিক্রিয়ার হার আমি উপরে লিখি, এটা দেখো আমরা হিসাব করে দেখব যে টি ওয়ান এবং টি টু তাপমাত্রা বসিয়ে দেখা যাচ্ছে যে এখানে মান আসবে কে টু বাই কে ওয়ান সমান 2 আসবে, তাহলে 2 যদি মান আসে তাহলে কে টু সমান লেখা যায় 2 ইন্টু কে ওয়ান, অর্থাৎ এখানে হচ্ছে বিক্রিয়ার হার কে ওয়ান যদি হয় 10 যদি হয় তাহলে কে টু হবে 2 গুণ 20। তো এভাবে আর কি তাপমাত্রা বৃদ্ধি করার কারণে দেখা যাচ্ছে পরীক্ষা করে দেখা গেছে, পরীক্ষাগত ফলাফল হতে দেখা গেছে যে তাপমাত্রা বৃদ্ধি করে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়ার হার 2 গুণ পাওয়া গেছে,
এটা আমরা পরীক্ষা করেছি। তাহলে এখন আমাদের আসলে আরএমএসএল সর্বশেষ সমীকরণটা কোনটা, যেটা আমরা মানটা বসালাম সেই মানটা আমরা সূত্র করে আমরা সমীকরণটা লিখি। এখানে হচ্ছে লগ লগ কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু এ বাই 2.303 আর তারপর আমরা পেয়েছি টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু। এটা হচ্ছে আরএমএসএল সমীকরণ। এই সমীকরণটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাথমেটিক্সগুলো আমরা সমাধান করব, বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো করবো এখান থেকে এই ম্যাথগুলো এই সূত্র ইউজ করে। তো এটি খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় সাধারণত এসে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এগুলোই ছিল। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।